নিজে থেকে ঠিক হয়ে আসছে আর একটু সস কনসিস্টেন্সি হলেই নামিয়ে দিই। এটা কিসের সাথে খেতে ভালো লাগে? এটা এমনি এমনি ভালো লাগে। শুধু কোন সময় খাওয়া যায়? পুরোটা তৈরি হতে মোটামুটি কতটা সময় লাগে? এটা আপনার পুরোটা তৈরি হতে আপনার 10 থেকে 15 মিনিটের বেশি খুব কম সময় হয়ে যায়। আপনার এটা রেডি? টেস্ট করি। একটা বাদামের একটা ক্রাঞ্চি এফেক্ট থাকে আর মাছটা সিজনিং আর ভেটকি মাছ সবারই খুব ভাল লাগে। ইভেন আমি যখন হোটেলে কাজ করতাম বাইরে থেকে শেফেরা এসেছিল ফেস্টিভ্যাল করার জন্য, ফিলিপিনো একটা থাই, অ্যান্ড ওদের জন্য ভেটকি মাছ ওয়াজ লাইক গড সেন্ড। এরকম মাছ ওরা নিজেরাও কোনোদিন খায়নি, সো ভেটকি মাছ দে ইভেন লাইক অ্যান্ড ইটস এ ভেরি গুড ফিশ। হ্যাঁ, এটা ভীষণই ভালো দেখতে লাগছে, মানে দেখেই তো খেতে ইচ্ছে করছে আর ভীষণ ভালো খেতে হয়েছে। বাদাম বাটা মাছ ভাজা করতে লাগছে, কাঁচা লঙ্কা জুস, গরম মশলার গুঁড়ো, আদা জুস, পোস্ত বাটা, ঘি, রসুনের জুস, কাঠবাদাম বাটা, চালের গুঁড়ো, ভেটকি মাছের ফিলে, পেঁয়াজের জুস ও সাদা তেল। পাত্রে তেল ও ঘি গরম করুন। তেল গরম হয়ে গেলে ওতে ম্যারিনেট করা ভেটকি মাছের ফিলের মধ্যে বাদামের মিশ্রণটি লাগিয়ে ডিপ ফ্রাই করুন। বাদামি রং ধরে এলে নামিয়ে নিন। ওই তেলে গরম মশলা, কাঁচা লঙ্কা জুস দিয়ে সস তৈরি করে ভাজা মাছের উপর ঢেলে দিন এবং নামিয়ে গরম গরম পরিবেশন করুন। টাটা।